गुड मॉर्निंग हे गाइस, दिस इज चंद्रिमा, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू माय न्यू ब्लॉग। तुम्हारा सबा कैमन आई भलो आज के सोमवार और एक बार कलेज जो हमें सेम कुरती पड़े जाबना एट आगे दिन ही ब्लग एट नतून ब्लग तो कलेजे जाम ड्रेस पर ही तई जागे दिन किचु काज कमप्लीट छो से आज के कमप्लीट करते जाच्छी डकुमेंट्स दवा जमा देवार कथा आता देव तो क्जा कमप्लीट हो निश्चिंत हो जाए। आज के कलेजे एकाई जा फ्रेंड जा मैंने जे फ्रेंड आगे दिन गेलो ओ तो कलकता थके तो एख आसते पर माँ जाज के कारण कलेजे पर हमें आ जगह जाब से किज आो ब्लगटा देखते थको और बसि देरी ना कर बेरी पड़ी तो चलो। तो आगे दिन कलेजा भलोक देखाते भीषण व्यस्त कलेजे तो आज के पुरोटा देखान चेष्टा करब जाना क्लसरूमे जो देवे कि ना कि क्लस हे तो देखी चलो। কলেজে পৌঁছে গেছি, আগের দিন অন্য গেট দিয়ে ঢুকেছিলাম টেকনিক্যালের গেট দিয়ে, আজকে অন্য গেট দিয়ে ঢুকছি। ওইদিকে গুরু নানক ইনস্টিটিউশন অফ ডেন্টাল সায়েন্স এই বিল্ডিংটা। তো ওই গেটটা শর্টকাটে ছিল, ঢুকেই বিল্ডিংয়ে ঢুকে যাওয়া যেত, তাই ওদিক দিয়ে গেছিলাম। তো এখানে পুরো মাঠ পেরিয়ে ওই বিল্ডিংয়ে যাবো আমরা, পুরো গোল করে ঘুরে এদিক দিয়ে ওই বিল্ডিং। এটা হলো ফার্মাসি, গুরু নানক ইনস্টিটিউশন অফ ফার্মাসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর ওটা হলো আমাদের ক্যান্টিন, কলেজ ক্যান্টিন। স্টুডেন্ট এখন অনলাইন ক্লাস, তাই জন্য হয়তো ছুটি, আর আমি যাচ্ছি টেকনিক্যাল। আমাদের গুরু নানক ইনস্টিটিউশন অফ টেকনোলজি পুরোটা এই যে এই স্টেজটাতে প্রচুর মেমোরি আছে। এই স্টেজটাতে আমি অনেক পারফরমেন্স করেছি, প্রত্যেকটা অনুষ্ঠানে পারফরমেন্স করেছি যবে থেকে কলেজে ঢুকেছি। তো জানি না এই স্টেজটায় ওঠার আর সৌভাগ্য হবে কি না। লাস্ট একটা চান্স ছিল ফেয়ারওয়েলে, ফেয়ারওয়েলটা অনলাইন হয়েছে তো এখানে সেদিনও উঠতে পারিনি। আশা করছি আবার উঠতে পারবো, কলেজকে পাস আউট হয়ে গেলাম এই করোনার জন্য। যে আনসা হলো না ফেয়ারওয়েলে, অনলাইন পারফরমেন্স হলো, কাজ কমপ্লিট হয়ে গেছে, কলেজের সমস্ত কাজই কমপ্লিট, অফিসিয়ালি পাস আউট। ক্লাস কশন মানে কিছু পেপার জমা দেওয়ার ছিল, সেগুলো জমা হয়ে গেছে, রেজাল্ট তো পেয়ে গেছি। কলেজ থেকে ভীষণ মিস করবো, একটু বেশিক্ষণ টাইম লাগলো না, কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো আমি এখন বেরিয়ে পড়ছি, কারণ নেক্সট আরেকটা কাজ আছে, আরেকজনের বাড়িতে যেতে হবে, কিছু জিনিস নিতে হবে। আমি এর আগে সেখানে কিছু জিনিস ফেলে এসেছিলাম, সেই জিনিসগুলো নিতে হবে। তো দুপুর হয়ে যাচ্ছে, বেশি দুপুর হলে তো কেমন লাগবে, যেটা আমি বলেছিলাম 12:30টার মধ্যে যাবো। ভীষণ রোদ, তো কলেজটা থেকে বেরিয়ে পড়ছি। এখানে চারিদিকে অনেক দোকান আছে, ওই আছে সব কিছুই স্মৃতি, 3 বছরের স্মৃতি। তো বাই বাই, এখনের মতো নেক্সট কাজে যাই, আবার আসবো কোনো দিনও কলেজে, অবশ্যই আসবো, ভিন্ন কালচারাল প্রোগ্রামে। চলো এখন এখান থেকে একটা অটো নিই,
কলেজের সামনে আমাদের ক্যাফেগুলো, যেখানে শম্ভুর টি স্টল, সবাই ক্লাস বাঙ্ক মেরে এখানে থাকতো। অনেক বন্ধুরা এই বাড়িগুলোতে পেন গেস্ট কিংবা বাড়ি ভাড়া নিয়ে মেসে থেকেছে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে এখন একটু বিশ্রাম নেব। আজকে মায়ের সাথে দাদা বৌদি বিরিয়ানি খেলাম, আগের দিন আমি বন্ধুর সাথে খেয়েছিলাম। তো মাও ফার্স্ট টাইম ট্রাই করলো না, এর আগে একবার খেয়েছিল বাট বাড়িতে, ওখানে বসে খাইনি। তো খুব মজা হলো, আমরা দুজনে খেলাম। আজকে মানে অনেক টায়ার্ড আছি, কেননা ফার্স্ট কলেজে গেছিলাম, কলেজে কাজ সারলাম, তারপর সেখান থেকে আরেকজনের বাড়িতে গেলাম উল্টো রাস্তা, তো সেখানে কাজ সারলাম, তারপর আবার ব্যাকে এলাম, সেখানে খেলাম, অ্যান্ড অ্যাট লাস্ট বাড়ি এসেছি। এখন বিকেল আগের দিনের মতোই, আগের দিনের থেকে একটু আগে পৌঁছেছি, এখন 3:30 বাজে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা জানাতে কমেন্ট বক্সে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।